হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মোর্শিদা সুলতানা স্বপ্ন ব্লগস। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে নতুন আরও একটি দিন, নতুন আরও একটি ব্লগ, তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এই তো আমাদের সাদ, তো সাদে তো আমার খুব ভালো লাগে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন, প্রতিদিন ভিডিও দেখেন, তারা হয়তো আমার সাদটি চিনেন, আমাদের সাদ বাগানটি চিনেন। তো আমের মুকুল দোল খাচ্ছে, খুবই ভালো লাগছিল। আর এই তো তো সন্ধ্যাবেলা আমার ছোট্ট সোনাই ডোনাট খাচ্ছিল, বলছিল মাম্মি ডোনাট খাবে। তো ডোনাট কিনে এনেছে। ও যে আমার সাথে এত রাগ করে, সব সময় রাগ করতেই থাকে, করতেই থাকে, ওর এটা লাগবে, ওটা লাগবে, আর হচ্ছে যে ডোনাট খাবে বলছে, তো ডোনাট নিয়ে এসেছে। আর তারপরে আবার বার্গার খাবে বলেছে, তো বার্গার আজ ওর বাবাই বার্গার নিয়ে এসেছে। তো এই বার্গারটি হচ্ছে আজর আব্বু, আজর আব্বুর অফিসের পাশে, সেইখান থেকে নিয়ে এসেছে। তো সেইখানে এই বার্গারটি অনেক বেশি মজার, অনেক বেশি মজার, এত বেশি টেস্টি। মানে আমার লাইফে আমি যত বার্গার খেয়েছি, আমার কলেজ লাইফ, তারপরে আমি ঘুরতে গিয়েছিলাম, তো কক্সবাজারে আমি বেশ কয়েকবার গিয়েছি, অনেক দিন সপ্তাহখানেক করে করে ঘুরেছি। বাট আমি তখন জানিই না যে সিম্পলভাবে এত সুন্দর করে ইউটিউবে ভিডিও করা যায়। তো এখন মনে হলে আমার আফসোস লাগে যে আমি 2-3 বছর আগে আমি জানতামই না যে ইউটিউবে এত সুন্দর করে ভিডিও করা যায় ঘুরতে গিয়ে। তো ঘুরেছি অনেক, বাট ভিডিও করা হয়নি, জানতামও না, বুঝতামও না, ভিডিও করা হয়নি। তো অনেক জায়গায় অনেক বার্গার খেয়েছি, অনেক বার্গার খেয়েছি কলেজ লাইফেও, বাট আমার বাসার পাশে থেকেও খাই। বাট এই বার্গারটি আমার লাইফের সেরা বার্গার, এটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে এবং সবচেয়ে বেশি ভালো লাগার একটি বার্গার, যে ওদের বার্গারটা এতটাই মজা হয়, তো এতটাই ভালো। তো এই যে চিকেনটা, ওরা সাথে সাথে চিকেনটাকে ভেজে দেয়। আমি অনেক সময় অনেক জায়গা থেকে বার্গার খাই না বা কিনতে চাই না, তার কারণ হচ্ছে যে চিকেনটা আগের থাকে। বাট ওদের চিকেনটা একদমই সাথে সাথে ওরা অর্ডার দিলে তখন মুরগি কেটে ওরা এটাকে ভেজে দেয়। তো এই জন্য আমার কাছে ভালো লাগে, একদমই তাজা, তো সেই জন্য খুবই ভালো লাগে। আর এই যে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছিল আজও শোনাই, তো আজও বেবির ভিডিও আমি বেশি দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার কমেন্ট অপশন বন্ধ হয়ে যায় সেই জন্য। আর এই তো ফ্রিজ থেকে একটু রান্না বান্নার জন্য কিছু নামিয়ে নিব, ঘরের টুকটাক কাজও অনেক বাকি আছে। তো এই তো প্রতিদিন রান্না বান্না আর ভালো লাগে না, বাট বাহিরের খাবারও তো আর বেশি খাওয়া যায় না, বাহিরের খাবার এখন সব জায়গায় আর মানসম্মত খাবার কিন্তু পাওয়া যায় না। আর এদিকে এই যে আজব বেবির খেলনাগুলো কাজে ফাঁকে ফাঁকে একটু গুছিয়ে নেই, খেলনা দিয়ে সারা ঘর ভরে রাখে, তো দেখা যাচ্ছে সেগুলো একটু পরপরে সেগুলো গুছিয়ে নিতে হয়। আর ওকে খেলনা বেশি কিনে দেওয়ার কারণ হলো, কিন্তু বাসায় একা থাকে, বাসায় ওর সাথে সঙ্গী সাথে কেউ নেই, তো দেখা যায় যে এই খেলনাগুলো দিয়ে খেলা করে ওর সময়টা কেটে যায়। আমি যখন কাজ করি তখন ও দেখা যায় খেলনাগুলো দিয়ে খেলে, বিরক্ত কম করে। তো খেলনা ও প্রচুর কিনতে চায়, টিভিতে দেখে দেখে আরও খেলনা কিনা শিখেছে, খাবার শিখেছে। এইখানে দেখুন মুরগি আর হাঁসকে পাতিলে ভাত দিয়েছে, এই পাতিলে ভাত দিয়েছে, পেন্সিল দিয়ে রেখেছে যেন ওরা সাইড দিয়ে পড়ে না যায়, ও পাশে কুমির দিয়েছে যেন ওই পাশ দিয়ে পড়ে না যায়। আর ছোট্ট কাঠির মতো যে এটা হচ্ছে বড়শি, ওদের যদি মাছ ধরতে ইচ্ছে করে তবে বড়শি দিয়েছে। এখানে বেবি দুটোকে উল্টিয়ে ঘুম পাড়িয়েছে ওর দুই বেবিকে, এই দুজন হচ্ছে ওর মেয়ে। উল্টিয়ে ঘুম পাড়ার কারণ হচ্ছে ও মাঝে মাঝে উল্টিয়ে শুয়ে থাকে, সেই জন্য উল্টিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওরা ঘুমিয়ে আছে। এই দুজন হলো ওর মেয়ে। আমাকে বলে যে তোমার শুধু একটাই মেয়ে আর আমার দুইটা মেয়ে, তো ওর দুইটা মেয়ে যদি চুল আঁচড়াতে ইচ্ছে করে চিরুনি দিয়েছে। এখানে ব্যান্ড ক্লিপ দিয়েছে বেবিকে, আর হচ্ছে যে ওই যে ওই পাশে নেল কাটা দিয়েছে দুই বেবিকে, যদি ওদের নখ কাটতে ইচ্ছে করে সেই জন্য। আর এই যে হাঁড়ি পাতিল চোলা দিয়েছে, পাতিল দিয়েছে, যদি ওদের খিদা লাগে রান্নাবাটি করে খাবে। আসলে ঘরে একটি বাচ্চা না থাকলে হয় না। এখন আমার এক মেয়ে আছে,
ওর কাণ্ড কারখানা, ওর খেলাধুলা দেখে আমার কাছে মনে হয় আমার ঘরে আরো 5টা বাচ্চা থাকুক, 5টা না 10টা হইলেও মনে হয় সমস্যা নাই, যে আমার ঘরে থাকুক। তো আসলে ছোট্ট বেবি যখন ছোট্ট থাকে কাজকর্ম একটু বিরক্ত লাগে, বেবি লালন পালন একটু বিরক্ত লাগে, কিন্তু যখন বেবি একটু বড় হয়ে যায় তখন কিন্তু আর বিরক্ত লাগে না, তখন ভালোই লাগে। তো এখন তো আজও বেবি অনেক বুঝে, মাশাল্লাহ অনেক কিছুই বুঝে, তো এখন খুবই ভালো লাগে। আর আমাকে তাসনো বা জাহান ওয়ার্ল্ড আপুমনি চ্যানেল থেকে আপুমনি কমেন্ট করেছিলেন যে আমার যদি একটি মেয়ে থাকতো। আসলে আল্লাহর রহমত, সন্তান তো আল্লাহর রহমত, আমি জানি না আপুমনি বিবাহিত নাকি অবিবাহিত, তো সন্তান হলো আল্লাহর রহমত, আল্লাহ ছেলে দেন মেয়ে দেন, যাকে খুশি তাকেই দেন। তো যার ছেলে আছে তার মেয়ের জন্য আফসোস লাগে, আর যাদের মেয়ে আছে তাদের ছেলের জন্য আফসোস লাগে। বাট আলহামদুলিল্লাহ আমার একটি মেয়ে, আমার আল্লাহর কাছে শুক্রিয়া, আমার একজন, সেটাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক। অ্যান্ড আল্লাহ সবাইকে সন্তান দান করুক যারা নিঃসন্তান দম্পতি আছেন। তো অনেক সময় নিঃসন্তান দম্পতিরা বেবির জন্য কিন্তু অনেক হাহাকার করেন। তো আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুক, যাদের মেয়ে নেই আল্লাহ সবাইকে একটি মেয়ে দান করুক। তো আল্লাহর কাছে কিন্তু কোনো কিছুর অভাব নেই, তো আমার কাছে মনে হয় আল্লাহর কাছে কোনো কিছুই তো অভাব নেই। আল্লাহর কাছে ভালোভাবে চাইলে, অনেক বেশি দোয়া করলে আল্লাহ হয়তো বা কারো আশা অপূর্ণ রাখে না, আল্লাহ হয়তো বা দান করবেন, সন্তান দিবেন। তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, রান্না বান্না কাজকর্ম অনেকদিন পরে এই হাঁড়িটাকে নামালাম। এটা যে আমার আলমারির ভিতরে ছিল আমি খেয়ালই করিনি, প্রায় 2 বছর 3 বছর হবে পরে আমি নামিয়েছি। তো এটা অনেকদিন আগে আমার সংসার জীবনের শুরুতে আমার বোন আমাকে গিফট করেছিল, তো সেদিন আমি আলমারির ভিতরে পেয়ে আমার মনে হলো আমার তো ভালো একটি হাঁড়ি আছে, তো পরে নামিয়ে নিলাম অ্যান্ড রান্না শুরু করে দিলাম মেঝে ঘষে। তো হাঁড়িটি কিন্তু পুরোপুরি ভালোই আছে, আমার বোন আমাকে গিফট করেছিল। তো এটা রান্নাও খুব সুন্দর হয়, ভালো লাগে রান্না বান্না। তো বসিয়েছি, রান্না বসিয়েছি জালি, জালি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে জালি রান্না বসিয়েছি। আর যেই হারে দাম বাড়ছে, ডিমের দাম তো আকাশ ছোঁয়া, বাসায় বলছিলাম যে ডিম কেনার আর দরকার নেই, তো কিচ্ছু করার নেই, আয় তো বাড়ে না, আয় তো বাড়ে না, বাট জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এটা মানে কিছু বলার নেই। ইউএসএ আমেরিকার মতো হয়ে যাচ্ছে, লন্ডনের মতো হয়ে যাচ্ছে, যেখানে সবজি ওরা দামের জন্য কিনতে পারে না। তো আমাদের অবস্থা কদিন পরে সেই রকমই হবে, বিদেশের মতো দামের জন্য কেনাকাটা করা যাবে না, বাসায় গার্ডেন করতে হবে, বাগান করতে হবে। তো বাসায় আমি সেদিন করেছি, আমার ব্যালকনিতে পুঁই শাক হয়েছিল, করলাটা বড় হয়েছিল, সেগুলো দিয়ে শিং মাছের ঝোল রান্না করেছি, খুবই মজা লেগেছে, খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, পরে আর ভিডিও করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। তো পুঁই শাক কলমি শাক লাগিয়েছি, মাশাল্লাহ ওগুলো বড় হচ্ছে। আর শীত আসছে সামনে, শীতে তো টমেটো লাগাবো, আশা করি টমেটো ভালো হবে। আর লাউ গাছ দেখি যদি পাই, আমার কাছে বীজি নেই, যদি লাউ গাছ কিনতে পাই তবে লাউ গাছ লাগাবো। এই তো একটু খিচুড়ি করে নিচ্ছিলাম, আসলে যেই বৃষ্টি বাদল শুরু হয়েছে, যেই দিন শুরু হয়েছে বৃষ্টির, একটু খিচুড়ি না হলে কিন্তু চলে না, তো একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো খিচুড়ি, পটল, আলু, তারপরে হচ্ছে যে ডাল দিয়েছিলাম, সব কিছু মিশিয়ে একসাথে একটু নাড়াচাড়া দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝে আসলে জীবন চলাচল কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। আর বাহিরে রাস্তার অবস্থা খুবই খারাপ, বাহিরে যখন বের হই মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। তারপরেও আল্লাহর রহমত যে আমাদের রাস্তায় জলাবদ্ধতা নেই, পানি নেই, রাস্তা ক্লিন পরিষ্কার আছে, কাদা আছে প্রচুর, বাট জলাবদ্ধতা যেটা সেটা নেই। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক, যে বন্যার কবলিত এলাকার মানুষদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে পরিবার পরিজন নিয়ে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।